গাইজ, যখনই আমরা কোনো সাউন্ড সিস্টেমের দুনিয়ায় যাই বা মুভি থিয়েটার, আমরা শুনে থাকি ডলবি আটমোস সাউন্ড সিস্টেমের ব্যাপারে। সো এই ডলবি আটমোস সাউন্ড সিস্টেমটাই বা কি, আজকে এই ভিডিওতে টোটালি বলবো। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সো হ্যালো গাইজ, আমি সমীর রাজিং, টেকিসামিম ইউটিউব চ্যানেল, যেখানে আমরা টেক আনবক্সিং, টিপস অ্যান্ড ট্রিক্স, টিউটোরিয়ালস এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি। সো যারা এখনো সাবস্ক্রাইব করেনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। লেটস স্টার্ট। নর্মালি যেসব সাউন্ড সিস্টেম হয়, সেসব সাউন্ড সিস্টেম যদি এই ভিডিওটি যেমন নর্মাল সাউন্ড সিস্টেমে রেকর্ড করা হয়েছে, মানে মনো মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে, মানে তুমি যদি ঘরে 5টা, 6টা, 1টা থেকে শুরু করে আর যতগুলো স্পিকার লাগাও, তোমার সাউন্ডের কোনো ডিফারেন্স তোমার নজরে আসবে না। তুমি বুঝবে যে সাউন্ডটা ঠিক একইভাবে সমস্ত স্পিকার থেকে বের হচ্ছে, মানে যেদিকে স্পিকার থাকবে তুমি জাস্ট সেই রকমই সাউন্ড অনুভব করবে। আরেকটি সাউন্ড স্ট্রেও সাউন্ড, যেটি হচ্ছে তোমার লেফট থেকে রাইট, এইভাবে তুমি বুঝতে পারবে। যেমন যদি হেডফোন কানে ঢোকাও নর্মালি, তো কোনো একটা যদি স্ট্রেও সাউন্ডের কোনো মিউজিক চলে, ঠিক আছে, ওটা মিউজিক থেকেও রেকর্ড করা যায়, তো যদি সেরকম কোনো মিউজিক চলে তুমি ফিল করতে পারবে যে বাম দিক থেকে সাউন্ড এসে ডান দিকে বেরিয়ে যাচ্ছে, এইভাবে তুমি ফিল করতে পারবে। যেমন তুমি যদি ইউটিউবে এখন লেখো যে 4K সাউন্ড বা 8D সাউন্ড বা 3D সাউন্ড বা 4D সাউন্ড, তাহলে অনেক মিউজিক পাবে যেগুলো তুমি হেডফোন লাগিয়েই বুঝতে পারবে যে ডান দিক থেকে আবার বাঁ দিক যাচ্ছে, আবার বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছে, মানে 3D 4D 8D নামে এইসব বকবাস এখানে চলছে। তো ওগুলি হচ্ছে স্ট্রেও সাউন্ড, না কোনো 4D না কোনো 3D, এগুলোকে বলা হয় স্ট্রেও সাউন্ড। আর কথা হচ্ছে ডলবি অ্যাটমস নিয়ে। তো ডলবি অ্যাটমসের পুরো নাম হচ্ছে ডলবি অ্যাটমসফিয়ার, মানে এমন একটি অ্যাটমসফিয়ার তৈরি করে, অ্যাটমসফিয়ার তো জানো তোমরা, মানে ঠিক তোমার চারিদিকের পরিবেশটাকে এমন তৈরি করে দেয় যেন তোমার মনে হবে যখন তুমি মুভি থিয়েটারে থাকবে, যেন তুমি ওই যে সিনেমা চলছে তার ঠিক মাঝে তুমি বসে আছো এবং তোমার চারিদিক থেকে সাউন্ড হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ, তুমি একটি মুভি থিয়েটারে বসে আছো এবং ঠিক মনে করো এটি একটি সিনেমা চলছে, ঠিক আছে, ইউটিউবে, তো এই জায়গাটায় কিছু একটা আওয়াজ হলো, ঠিক আছে, তো তুমি ফিল করতে পারো যে আওয়াজটা এইদিকে হচ্ছে। এদিক থেকে যখন একটা ট্রেন এদিকে যাবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার সামনে থেকে এদিক থেকে ট্রেন এদিকে পার হয়ে গেছে। মানে পরিষ্কার কথায় বলতে গেলে আরও একটা পরিষ্কার উদাহরণ, যখন তুমি কোনো এই ধরনের মুভি থিয়েটারে যাবে, এবং এখন ম্যাক্সিমাম মুভি থিয়েটার ডলবি অ্যাটমস সাপোর্ট করে, তো যখন কোনো হেলিকপ্টার চলবে তুমি বুঝতে পারবে যেন তোমার মাথার উপরে এই হেলিকপ্টারটা চলছে, ঠিক এমনটাই তুমি বুঝতে পারবে। যদি আরও পরিষ্কার করে বোঝাতে যাই, পরিষ্কার জিনিস, তুমি যদি চোখ বন্ধ করে থাকো তুমি এক্স্যাক্টলি বলে দিতে পারবে, মানে ওই সাউন্ড সিস্টেমের আওতা যখন তুমি থাকবে, চোখ বন্ধ করে তুমি বলে দেবে ও এই জায়গাটায় কেউ চেঁচাচ্ছে, এই জায়গাটা থেকে একটা গাড়ি ছাড়ছে, এই এই দিক থেকে কেউ হর্ন বাজাচ্ছে, মানে যখন মুভির মেইন ক্যারেক্টার, মানে মুভির যে পুরো স্ক্রিন তার সেন্টারে যেন তুমি নিজে বসে আছো। বেসিক্যালি এটি অ্যাকশন মুভিতে বেশি ইউজ হয় ডলবি অ্যাটমসের। এখন ডলবি অ্যাটমস টিভিতে দিয়েছে, সাউন্ড বারে দিয়েছে, এমনকি মোবাইল ফোন কিনতে গেলেও সেখানেও ডলবি অ্যাটমস দিয়েছে। তাহলে যেখানে মুভি থিয়েটারে সামনে কিছু স্পিকার থাকে, সাইড স্পিকার থাকে, উপরেও স্পিকার থাকে, পিছনেও স্পিকার থাকে, সেই জন্য আমরা রিয়েল টাইম বুঝতে পারি যে সাউন্ডটা কোন দিক থেকে আসে, এবং এটি হচ্ছে পারফেক্ট ডলবি অ্যাটমসফিয়ারের মধ্যে পড়ে। বাট যখন কোনো টিভিতে দিচ্ছে, যাক টিভির তো সামনে এইটুকু স্পিকার থাকবে, তার থেকে ডলবি অ্যাটমস তোমায় কীভাবে দেবে, তাই না? ওরা বেসিক্যালি এই জিনিসটিকে ডিকোড করে, 4টি স্পিকার থাকে একটি টিভিতে ছোটো ছোটো করে, তো সেইভাবে ওরা দেয়, কিন্তু পারফেক্ট হয় না, কখনোই এটা পারফেক্ট হওয়া সম্ভব না। একমাত্র পারফেক্ট হবে যদি তুমি বাড়ি, তোমার বাড়িতে যে হোম থিয়েটার যদি তুমি কেনো, ডলবি অ্যাটমস সাপোর্টের হোম থিয়েটার, তাহলে এটি সম্ভব, এবং এমনকি সেই হোম থিয়েটারেও 2টি স্পিকার তোমার ছাদে লাগাতে হবে, ঠিক আছে। আর এছাড়াও এখন বেশ কিছু সাউন্ড বার উঠেছে, যখন যেখানে ডবল সাউন্ড বার থাকে, তো তার স্পিকারে ঠিক এমনভাবে পজিশন করা থাকে যে সাউন্ডটা তোমার রুফে টাচ করে নিচে নামে, তো এইভাবে ডলবি অ্যাটমসফিয়ারের আনন্দ তোমরা নিতে পারো। আর মোবাইল ফোন যেগুলো হচ্ছে, যেখানে বেশিরভাগ আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যই যে মোবাইল ফোনে ডলবি অ্যাটমসের সাপোর্ট দেখে কিনবো কি না, এই এখানে যে স্পিকার থাকে এবং এই যে স্পিকার যেটি দিয়ে আমরা ফোনে কথা বলি এইভাবে, তো এই স্পিকার থেকেও সাউন্ড বার হয়, প্লাস এই স্পিকার থেকেও সাউন্ড বার হয়। তো এই দুটো সাউন্ড যখন বার হয়, মোবাইলটা আমি যখন এইভাবে হাতে ধরি, তখন আমি এই এখান থেকেও সাউন্ড শুনতে পাই, এখান থেকেও সাউন্ড শুনতে পাই, ফলে এই সাউন্ড এফেক্টটা আমাদের কাছে অনেকটা 3D সাউন্ড এফেক্ট লাগে। এমন যদি মোবাইলটা এক্স্যাক্টলি এই পজিশনে ধরা যায়, তাহলে কিন্তু অনেকটা 3D সাউন্ড এফেক্ট লাগে, যেটা মোবাইল নিজের থেকে চেষ্টা করে যতটা সম্ভব 3D সাপোর্ট দেওয়ার তোমার সাউন্ড। কিন্তু সত্যি কথা বলতে গেলে এক্স্যাক্টলি ডলবি অ্যাটমসের সিস্টেম কখনোই এরকম 2টো স্পিকার দিয়ে দেওয়া সম্ভব নয়। হয়তো ভবিষ্যতে আরও অনেক অনেক গ্যাজেট আসবে,
তো সেখানে হয়তো হতে পারে। বাই দ্য ওয়ে বলে রাখি যে হেডফোনগুলো এখন হয়, অনেক হেডফোন আছে যেগুলো ডলবি অ্যাটমস সাপোর্ট, এগুলো কী করে, ওগুলো যখন তুমি কানে দেবে ও একটা ভার্চুয়াল থ্রিডি সিস্টেম তৈরি করে তোমার ব্রেনের মধ্যে, মানে এদিকে হালকা একটু সাউন্ড দেবে, এদিকে একটু সাউন্ড দেবে, এমনভাবে কম্প্রোমাইজ করে সাউন্ডগুলো দেবে যাতে তোমার মাথার চারিদিকে একটা 360 ডিগ্রি সাউন্ড এফেক্ট তৈরি হয় এবং তোমার মনে হয় যে হ্যাঁ সাউন্ডটা অমুক জায়গা থেকে আসছে, অমুক জায়গা থেকে, এটি একটি ভার্চুয়াল সাউন্ড এফেক্ট তৈরি করে। এটি কিন্তু মানে রিয়েল ডলবি অ্যাটমস না, ডলবি অ্যাটমস হচ্ছে স্টেরিও সাউন্ডের একটি মানে বলতে পারো তাগড়া এফেক্ট, মানে হাই লেভেল, মানে আপগ্রেড ভার্সন বলতে পারো। বেসিকলি এখানে সাউন্ড সাউন্ড মিক্সিং এবং সাউন্ড সাউন্ড এফেক্ট মিশিয়ে তৈরি হয় ডলবি আটমস সাউন্ড সিস্টেম। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ডলবি অ্যাটমস কী এবং এটি কোথায় কোথায় ইউজ হয়। Unlike stereo, which is limited to 2 audio channels, Dolby Atmos can manipulate individual sounds in 3D space to position sounds all around you. Sounds can move above you, far away, or right up close. Let's compare. This is sound. এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে তোমরা লিখতে পারো, আর কোনো সাজেশান থাকলে কমেন্টে লিখতে পারো, কোনো ভিডিও রিকোয়েস্টও থাকলে সেটিও কমেন্টে লিখতে পারো। তো চলো দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ স্মাইলিং।